প্রাথমিক শিক্ষার্থী মন্ডলী, না আমরা মাধ্যমিক ত্রিকোণমিতির মান নির্ণয় নিয়ে আলোচনা করতেছিলাম। দুইটি পর্বে সাইন কসের মান, টেন কটের মান নির্ণয় করে দেখাছিলাম। আজকে আমরা সেক এবং কোসেকের মান নির্ণয় করা নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু সংক্ষিপ্ত কৌশল লেখা আছে সাইন কস টেন কটের জন্য, ঠিক একইভাবে সেক এবং কোসেকের জন্য আমরা সেই সংক্ষিপ্ত কৌশলটা অবলম্বন করব। তো আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমরা দেখলাম। এখন এটা হচ্ছে সেক থিটের সময়, আমরা একটু আবদ্ধ করে নিই এদেরকে, 0, 30, 45, 60, 90 একটা ঘর খালি রাখি কোসেক থিটের জন্য। তাহলে কৌশলটা কি, সাইন কস টেন কটের একটা সুনির্দিষ্ট কৌশল আছে, তাহলে সেক থিটের সেই কৌশলটা কি? সেক থিটের সেই কৌশলটা হবে সেক থিটা ইকুয়াল ধরতে হবে 3, 4, 6, 3, 4, 3, 6, 3, 4, 6, 12, এরপর হচ্ছে ইনফিনিটি ডিভাইডেড 3√1। তার মানে 0 ডিগ্রির সময় ধরতে হবে 3, 30 ডিগ্রির সময় ধরতে হবে 4, 45 ডিগ্রির সময় ধরতে হবে 6, 60 ডিগ্রির সময় ধরতে হবে 12, 90 ডিগ্রির সময় ধরতে হবে ইনফিনিটি। সব কয়টা মানকে 3 দ্বারা ভাগ করব, সব কয়টা মানকে 3 দ্বারা ভাগ করব, ইনফিনিটি বাই 3। তাহলে এখানে দেখা যাচ্ছে 1, 4/3, 2, 4 ইনফিনিটি। সবাইকে রুট করব, √1, √4/3, √2, √4, √ইনফিনিটি। এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 2/√3, এখানে থাকতেছে √2, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে ইনফিনিটি। তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত মান। এখন আমার যদি ইচ্ছে হলো যে আমি সেক 60 ডিগ্রির মান বের করব, তাহলে আমি হিসেব করব যে সংক্ষিপ্ত কৌশলটা কী ছিল, 3, 4, 6, 12 ইনফিনিটি ডিভাইডেড 3√। এখন কত ডিগ্রির আমি হিসেব করতেছি যে আমি সেক 60 ডিগ্রির মান নির্ণয় করব, 0, 30, 45, 60। 60 মানে হচ্ছে 12, মানে ধরতে হবে 12, 12কে 3 দ্বারা ভাগ দিতে হবে, ভাগফল পাচ্ছি 4, 4কে রুট করতে হবে, তার মানে হচ্ছে 2। এইভাবে করে মানটা বের করতে হবে। তাহলে কর্ডের জন্য কি হবে, উল্টো, ইনফিনিটি 12, 6, 4, 3, এই মানগুলো, এইটাকে ভাগ করতে হবে কত, কোসেক, কোসেক থিটা ইকুয়াল এটা হবে ইনফিনিটি 12, 6, 4, 3 ডিভাইডেড 3√। তাহলে কোসেক থিটার জন্য যদি মান ধরি যে কোসেক থিটা ইকুয়াল প্রথমটা 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। অতএব 90 ডিগ্রির সময় ধরতে হবে কোসেক 90 ডিগ্রির সময় ধরতে হবে 3, 60 ডিগ্রির সময় ধরতে হবে, বা এদিক থেকে হিসেব করলে 0 ডিগ্রির সময় ধরতে হবে ইনফিনিটি, 30 ডিগ্রির সময় ধরতে হবে 12, 45 ডিগ্রির সময় ধরতে হবে 6, 60 ডিগ্রির সময় ধরতে হবে 4, এবং 90 ডিগ্রির সময় ধরতে হবে 3। সবাইকে 3 দ্বারা ভাগ করা হয়েছে এবং রুট দেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত যে মানগুলো দেখলাম এই মানগুলো হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ। এখন কখনো যদি 90 ডিগ্রির চাইতে বেশি হয়, 120 ডিগ্রি হয়, 560 ডিগ্রি হয়, তাহলে সেই মানগুলো কিভাবে বের করব? আমরা আগামী পর্বে ত্রিকোণমিতি থেকে 90 ডিগ্রির চেয়ে বড় মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আগামী পর্বে আমরা উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।